হ্যালো বন্ধুরা, আজ 5ই জুন সৃজনীর 5 ইয়ার বার্থডে সেলিব্রেশন। সেই সেলিব্রেশনেই যাচ্ছি আমরা পরিবারের সবাই মিলে, মাসি মামি বোন ভাই সবাই মিলে মজা করতে করতে বিকেলের পড়ন্ত বেলার সূর্যাস্ত দেখতে দেখতে রওনা দিয়ে দিলাম সৃজনীর বাড়ির উদ্দেশ্যে। একটা বাঙালি পরিবারের 5 বছরের জন্মদিন যেভাবে সেলিব্রেশন করা হয়, তার শুরু থেকে শুরু করে একদম শেষটা সবটা শেয়ার করবো আজকে তোমাদের সাথে। সঙ্গে থাকবে আমার ছোট মামি স্পেশাল ড্যান্স। গল্প করতে করতে পৌঁছেও গেলাম সৃজনীর বাড়ি। এসে তো সেই অভাব, সৃজনীর বিয়ে নাকি বার্থডে সেলিব্রেশন? আরে না না, বার্থডে সেলিব্রেশনই, কানাইদার সাথে একটু মজা করছিলাম ওই আর কি। বেলুন দিয়ে গেটের ডেকোরেশনটা দেখো এক্সেলেন্ট হয়েছিল। একদিকে ফুচকা, একদিকে কফি থেকে শুরু করে ওদিকে বাজছে ডিজে, আর বাড়িটা বেলুন দিয়ে ডেকোরেশনটা দারুণ হয়েছিল, সব মিলিয়ে একদম এলাহি। অনেকক্ষণ থেকেই বলছি সৃজনীর বার্থডে সেলিব্রেশন এসেছে, কিন্তু কে এই সৃজনী? সৃজনী হচ্ছে আমার ননদের মেয়ে, আর এই যে দেখছো উনি আসছে, এই দিদি হচ্ছে সৃজনীর বড় জেঠিমণি। এখনও সব কিছু সাজানো গোছানো চলছে, আমরা একটু সকাল সকালে গিয়েছিলাম, ফটোশ্যুট হবে এখনই। এদিকে মামা মাসি মেসো সবাই চলে এসছে, চলো সবার সাথে একটু পরিচয় করে নিই। এই যে সৃজনীর বাড়ি চলে এসেছি, হ্যাঁ মেসো মশাই, আর এসেই আমার ছোট মেসোর সাথে দেখা। এই যে সবাই মিলে এইখানে একটা পার্টিতে, মানে জন্মদিনের পার্টিতে এসেছি, ঠিক আছে, সবকিছু শেয়ার করবো, পার্টি কেক কাটিং করবো থেকে শুরু করে এই যে ছোট মাসি, বড় মামি, ছোট মামা, এই যে আমার মেজো মামি, আর এই দেখো দিদি, ও দিদি, এই যে এটা বড়দি, আর এটা পিট্টু ভাই, ছোট্ট ছেলে, আর ছোট মামার সাথে পরিচয় করিয়েছি, এই যে ছোট মামা। তো সবাই মিলে একদম এখানে গল্প শুরু করে দিয়েছি। এই যে আমার মেসো কফি দিচ্ছে আমাদের জন্য, কফি নিয়ে চলে এসছে। এই হচ্ছে আমাদের সৃজনী, আর সৃজনীর সাথে ফটোশুট চলছে ছোট মাসি আর ছোট মেসর। আর জায়গাটা দারুণ করে ডেকোরেট করা হয়েছে, এখনই শুরু হবে আশীর্বাদ পর্ব, আর তারপরই হবে কেক কাটিং। মেনুতে কি কি আছে দেখো, ফ্রাইড রাইস, পনির তরকারি, সাদা ভাত, দেখো ছিল পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, মাছের ঝোল, এদিকে কেক ফেক সব রেডি, আর বার্থডে গার্লও রেডি, এখনই কেক কাটিং হবে। কিন্তু কি হয়েছিল জানো তো, হঠাৎ করে না একটু লোডশেডিং হয়ে গিয়েছিল, কি অসুবিধা, সেই বার্থডে গার্লকেও হাওয়া করছে, কেক খেয়েও হাওয়া করছে, এইরকম একটা পরিস্থিতি। সব মিলিয়ে সেখানে একটু মজাই ছিল, তো এখনই শুরু হবে আশীর্বাদ পর্ব, চলো দেখি। আরে একটু নিচে আসো না, নিচে আসো, নিচে দাঁড়াও, ভেতরে যা। উনি হচ্ছে সৃজনীর বড় পিসিমণি। তো এভাবেই সৃজনীকে বাড়ির বড়রা প্রত্যেকে পায়েস খাইয়ে আর ধানদুব্বা দিয়ে আশীর্বাদ করছিল, সঙ্গে আশীর্বাদ করছিল সৃজনীর ঠাকুমাকেও। উনি যেন আজকের দিনে ওনার সেই ছোট্টবেলা একটা পুনিকে ফিরে পেয়েছে, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আমরা খেতে বসে গিয়েছি, মাসি
বিক্রম, আমার হ্যান্ডসাম ছোট মেশো, আর আমার আর সঙ্গে আছি আমি। কিন্তু আমার অবস্থা ভীষণই খারাপ, গরমে অস্থির হয়ে গেছি একদম। এই যে খাবারের মেনুতে আছে দেখো, ফ্রাইড রাইস, চানা পনির, লেবু, স্যালাড তো ছিলই। যেহেতু আজকে সোমবার, আমার নিরামিষ, তো সেই কারণে আমি এই যে শুধুমাত্র ফ্রাইড রাইস আর পনির দিয়েই আজকের নেমন্তন্ন খাবো সৃজনীর। কিছু করার নেই, কারণ সোমবারে আমি কোথাও গেলেও খাই না, শিব পুজো করি, তোমরা হয়তো জানো, অনেকে দেখেছো অনেক ব্লগে আমি বলেছি। আর মেনু তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আমি, তো চলো খেয়ে নিই চটপট। আর এদিকে সবাই এই যে খাওয়া দাওয়া করছে। ও মেশো, ও রান্না বান্না কেমন হয়েছে? দারুণ, এক্সেলেন্ট, সত্যি রান্না বান্না সত্যি ভালো হয়েছে, সত্যি রান্না বান্না দারুণ হয়েছে। যে দুটো জিনিস খাচ্ছি সেই দুটো খেয়ে বুঝতে পারছি, হেভি হয়েছে, এক্সেলেন্ট। এই যে সব শেষে ছিল আইসক্রিম, আইসক্রিম ভালো টেস্টি। এই যে আইসক্রিমটা দেখো, অসাধারণ ছিল খেতে, ভালো লাগছে। দিবি আমাকে, তুই খা তুই খা। এই চলে এসেছে কেক, এখন কেক খাবো। এই যে কেক খাবে না মানে, বাবু বাবু এই যে কেক খাবি বলছিলি, নে এখান থেকে। আর খাবা না, খেয়েছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।